বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম স্বর্ণা চিওলাও খাওয়া যে আপনাদের সবাইকে স্বাগতম আজ হঠাৎ করে পিঠাপুলি তৈরি করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ফুল রেসিপিটা দিচ্ছি না কারণ এটা হুট করে বানানো কোনো প্রস্তুতি ছিল না জাস্ট ঝটপট পিঠা বানানো আর খাওয়া কোনো প্রস্তুতি ছাড়াই আমরা যখন বাসায় ফ্রি টাইম থাকি বিশেষ করে উইকেন্ডেতে আমি আর আমার মামি দুজন মিলে বেশ ঘটা করে পিঠা বানিয়ে থাকি তো আজকেও বানিয়েছিলাম চিতই পিঠা এক একপর চালের গুঁড়ো দিয়ে জাস্ট অল্প কিছু পিঠা তো সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি চালের গুঁড়োটা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে তারপর হাত দিয়ে একটু ভালো করে মেখে এরপর হচ্ছে মাটির একটা স্বাদ ছিল আমাদের অনেক পুরনো সে মাটির সাজে কিছু পিঠা বানিয়েছি তারপর হচ্ছে লোহার একটা স্বাদ ছিল সেটাতেও কিছু পিঠা বানিয়েছি তো জাস্ট অল্প কিছু ছিল তো যার কারণে সবগুলোতেই আমরা দুজনে মিলে ট্রাই করলাম তো আলহামদুলিল্লাহ পিঠা খুব সুন্দর হয়েছে এটা প্রথমে দিয়েছি প্রথমে দেখলাম যে না এখনও হয়নি তাই চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এক আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম দেখলাম যে না পিঠা খুবই সুন্দর হচ্ছে প্রতিটা পিঠায় একদম ভুলে উঠেছিল এভাবে এক এক করে আমরা আরও কিছু পিঠা তৈরি করে নিলাম তো দেখলাম প্রতিটা পিঠায় আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং একদম ফুলে উঠেছে তো কিছু পিঠা আমরা মাটির সাজে বানিয়েছি এবং তারপরে আবার হচ্ছে লোহার সাজ যেটা ছিল তো মামি বলল যেহেতু বানাচ্ছি দুইটাতে একটু ট্রাই করি তো ওটাতে বানালাম দেখলাম ওটাতেও খুবই সুন্দর হচ্ছিল তো পিঠা যেহেতু বানিয়েছি তখন আর একটু চিন্তা করলাম যে কিছু পিঠা ভিজালে কেমন হয় তাহলে একসাথে সবই খাওয়া হবে তাই ঝটপট প্লান তারপর আর কি চুলায় গরু দুধ বসিয়ে দিলাম তো সেটা জ্বালাচ্ছি ফুটাচ্ছি পিঠার রসটা ঘন করার জন্য এর সাথে কিছু পাউডার দুধও দিয়ে দিলাম যাতে এটা টেস্টও ভালো হয় এবং এটার ঘনত্বটা অনেক বেশি হয় এ তো জ্বালানো হয়ে গেছে তারপরে পিঠা ভিজিয়ে দিলাম পিঠা ভিজানোর জন্য একটা বাটিতে কিছু পিঠা নিয়েছি গরম গরম একদম পিঠাগুলো তার ভিতরে দুধ চিনির এই শিরাটা দিয়ে দিয়েছি এখন ভিজিয়ে রাখলাম দেখা যাক কতটা ভিজে কেমন হয় এই তো ছিল আজকে আমাদের পিঠাপুলির আয়োজন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কারও পিঠার রেসিপি প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সেখানে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আলাদা করে ধন্যবাদ স্যার